আজকে আমি নিয়েছি এই যে R15 ভার্সন 3 যে আছে, এই যে হ্যান্ডেলটা পুরো নিচু, যে আমরা যখনই 100-200 কিলোমিটারের উপরে যাই তখন একটা জিনিস প্রবলেম হয় যে হাত পেন করে এবং কোমরও পেন করে। হ্যাঁ, ওটার আজকে একটা সলিউশন নিয়ে এসেছি আমরা। হ্যাঁ, এটা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে সব দেখিয়ে দেবো। হ্যাঁ, এসো তোমাদেরকে দেখিয়ে দিয়ে চলো। এই যে এটা যে রয়েছে হ্যান্ডেল ওয়ার্ডটা, এটা পুরো জেমসের আছে। হ্যাঁ, এটা এখানে এটা 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চিটা এখানে লাগানো হয়েছে, লাগিয়ে দিয়ে এই হ্যান্ডেলটা উঁচু করা হয়েছে, যেটা কমফর্টেবল পুরো মানে বসে কমফর্টেবল। হ্যাঁ, প্লাস হাত পেন করবে না, পেন মানে কোমরও পেন করবে না। হ্যাঁ, প্লাস আপনার কি 100 কিলোমিটার আগে যদি টানা রাইড করে তো এটা লাগাবার পরে মোটামুটি 300-400 কিলোমিটার কোনো প্রবলেম হবে না আশা করি। হ্যাঁ, এবার এটা যে লাগাবার পরে একটা প্রবলেম হয়, একটা ইস্যু আছে, যেটা ফাইজার ইস্যু। ফাইজারটা এখানে হ্যান্ডেলে, এই হ্যান্ডেলটা যে রয়েছে এখানে লেগে যায়, ঠিক আছে। ওটার জন্য আমরা কী করছি, এখানে একটা এই হ্যান্ডেলটাকে, এই ফাইজারটাকে উঠানোর জন্য এখানে একটা ওয়াশার লাগাচ্ছি আমরা, ওটা আপনাদেরকে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, আর এটা যেখানে লাগাই ওটার আমি নাম্বার দিয়ে দেবো, যে আছে যে লাগায় যে ইনস্টল করেছে নাম্বারটা আমি দিয়ে দেবো।